हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल किचन टाइम विद सायदा। आबार हाजिरलाम खुबी मजार रेसिपी निये। आज करे देखाबो घरे थाका उपकरण दिए खुबी मजार एवं खूब सहजे बनिए नेওয়া যায় এরকম ভেজিটেবল পাকোড়া বা সবজির বড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বেরে চলুন জেনে নিই কি করে ভেজিটেবল পাকোড়া বা সবজির বড়া বানাবো সেই প্রস্তুত প্রণালী। ভেজিটেবল পাকোড়া বা সবজির বড়া বানানোর জন্য ঘরে যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলো আপনি একেবারে চিকন চিকন করে সবজি কুড়োনি দিয়ে কুড়িয়ে নেবেন। আমি আজকে এখানে হাফ কাপ করে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর জুকিনি কুচি নিয়েছি, আর দেড় কাপ নিয়েছি আলু কুচি। আমি সবজিগুলোকে একটা সবজি কুড়োনি দিয়ে ঠিক এইরকম একেবারে চিকন চিকন করে কুড়িয়ে নিয়েছি। আপনিও চেষ্টা করুন একেবারে এরকম চিকন করে যে সবজিগুলো হাতের নাগালে থাকবে সেই সবজিগুলি কুড়িয়ে নেওয়ার জন্য। এবার সবগুলো সবজি আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি যে সবজিগুলো আপনার হাতের নাগালে থাকবে সেটা হতে পারে পেঁপে, আলু, ফুলকপি, যে কোনো সবজি দিয়ে আপনি পাকোড়াটা বানাতে পারবেন। আমি এখানে সবগুলো সবজি হাফ কাপ করে নিয়েছি, শুধু আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেড় কাপ নিয়েছি। এবার সবগুলো সবজি যখন একটা বাটিতে নেওয়া হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চটপটির মশলা, কারণ আমার ঘরে চটপটির মশলা আছে সেই জন্য চটপটির মশলা ইউজ করছি। আপনি চাইলে চাট মশলা বা কাবাব মশলাটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি যদি আপনি ঝাল বেশি খান বাড়িয়ে দিতে পারেন, কম খেলে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য ভেজিটেবল পাকোড়াটা একটু মচমচা মানে ক্রিস্পি হবে। আর যদি আপনার কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে না দিলেও হবে, কারণ এই কর্নফ্লাওয়ারটা ছাড়াও এই পাকোড়াটা খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিব দুটো ডিম। এবার এই পাকোড়ার সাথে দিয়ে দিব ময়দা। আজকে আমি ময়দা দিয়ে এই পাকোড়াগুলো বানাবো, সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করা যাবে। এখানে আমি আর কিছুই ব্যবহার করব না, এই ঘরে থাকা সহজ উপকরণগুলি একসাথে খুব ভালো করে মেখে নিব। আর মাখার সময় কোনো রকম পানি ব্যবহার করবে না, কারণ যে সবজিগুলো ব্যবহার করেছি মাখতে মাখতে ওই সবজিগুলো থেকে অনেকখানি পানি বের হবে। দেখুন ঠিক এরকমভাবে মাখাগুলো, সবগুলো সবজি খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলোকে ভাজব। চুলায় একটি প্যান বসিয়ে দিই, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ এই পাকোড়াগুলো একটু বেশি তেলে ভাজলে খেতে ভালো লাগে। যখন তেলটা যথেষ্ট পরিমাণ গরম হবে তখন এর মাঝে পাকোড়াগুলো দিব। একটু খেয়াল করে দেখুন, হাতে নিয়ে এইভাবে চেপে আমি গোল করে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো শেপে এই পাকোড়াগুলো বানাতে পারেন। তেলটা যথেষ্ট গরম হওয়ার পর আমি পাকোড়াগুলো দিয়েছি। পাকোড়াগুলো দেওয়ার পরে চুলা গ্যাসটা মিডিয়াম করে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। আর খুব বেশি নাড়াচাড়া করতে যাবে না, এতে কিন্তু এর মাঝে তেল ঢুকে যাবে। আর চুলা একেবারে কমিয়ে ভাজবে না, এতেও কিন্তু পাকোড়ার মধ্যে তেল চুপচুপা হয়ে যাবে। যখন এক পাশ ভাজা হবে আমি উল্টে দিব। উল্টে পাল্টে যখন পাকোড়াগুলো একেবারে গোল্ডেন ব্রাউন কালার হবে ঠিক তখন পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি কিচেন টিস্যু উপরে রাখবো, এতে যে এক্সট্রা তেলগুলো আছে এই টিস্যুটা সেগুলো শুষে নিয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার ভেজিটেবল পাকোড়া। ঘরে থাকা উপকরণ খুব মজার পাকোড়া বানানো যায়, অবশ্যই বাসায় বানাবেন। আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপির জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।